বেশি বড় করে ক্লাস নিতে পারতেছি না বলে সরি, বাসায় সবাই ঘুম যাচ্ছে, সো আই এম রিয়েলি সরি। এখন আমি আস্তে আস্তে ক্লাস নিচ্ছি যাতে কারো ঘুম না ভাঙে। সারাদিন বাইরে ছিলাম, তারপরে টিউশনও ছিলাম, কোচিংয়ে ছিলাম, ক্লাস করাতে গেছিলাম, টিউশন ছিল, অনেক কাজ ছিল, সেজন্য করতে পারিনি। এখন রাত হয়েছে, অনেক রাত, তাই আস্তে আস্তে করাচ্ছি। কেমন আজকে অ্যাডভার্ব পড়ানোর কথা ছিল। আমরা প্রথমত দেখব স্বাভাবিকভাবে, উফ উফ আল্লাহ, খুব বেশি কষ্ট হচ্ছে, খুব বেশি। অ্যাডভার্ব মূলত কয় প্রকার এটা পরে শিখবো, কিন্তু প্রথমত আমরা অ্যাডভার্বকে চারটা ভাবে চিনবো, ঠিক আছে? ঠিক আছে, বাম পাশে দেখো, আমি চারটা জিনিস দিছি, 1 2 3 4, কোথায় কিভাবে কখন কি জন্য। আমি অ্যাডভার্ব কিন্তু শুরু করে দিছি, কেমন? তোমরা ইয়ারফোন দিয়ে শোনো, অ্যাডভার্ব মূলত 8 প্রকার, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাডভার্বকে প্রথমত 4 ভাগে বিভক্ত করেছি। সাধারণত আমরা যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব 4 প্রকার দেখতে পাই, কেমন? এখন আমি তোমাদেরকে একদম সিম্পল উদাহরণ দিয়ে অ্যাডভার্বটা শিখিয়ে দিচ্ছি। যদি কোনো সেন্টেন্সে কোথায় এই প্রশ্নটা করলে যে আনসারটা পাওয়া যায়, সেটা অ্যাডভার্ব কীভাবে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাও অ্যাডভার্ব, কখন প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাও অ্যাডভার্ব, কি জন্য প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাও অ্যাডভার্ব। একটু উপরে দেখো, অ্যাডভার্বের নিচে বি এম টি আর চারটা লেটার লিখছি। বি মানে হলো প্লেস, এম মানে হলো ম্যানার, টি মানে হলো টাইম, আর মানে হলো রিজন, রিজন অর্থ হলো কারণ, টি মানে হচ্ছে টাইম সময়, ম্যানার অর্থ হচ্ছে কিভাবে, তারপরে বি মানে প্লেস, স্থান। কোনো সেন্টেন্সে, আচ্ছা আমি তোমাদেরকে আগে একদম সিম্পল ভাবে বোঝাই দিই, কেমন? মনে করো নিচে সেন্টেন্সটা দেখো, আমি আগে আগে অ্যাডভার্ব কি সেটা চিনাই। নিচের সেন্টেন্সটা দেখো, রিমি ক্যান রান, ঠিক আছে? তারপর আমি চারটা শব্দ দিচ্ছি ওখানে, ইন দ্য মর্নিং, ইন দ্য ফিল্ড, কুইকলি, ফর হার লেগ, চারটা কি দিছি, চারটা অ্যাডভার্ব দিছি। যদি এখন স্বাভাবিকভাবে মাথায় ঢোকাও যে যদি কোনো সেন্টেন্সে কোথায় প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ প্লেস, কীভাবে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার, কখন এই প্রশ্নটা আনসার করলে, এই প্রশ্নটা জিজ্ঞেস করলে যে আনসারটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব অফ টাইম, কি জন্য জিজ্ঞেস করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? রিজন অর্থ কারণ। আমি আবার বলতেছি, আমরা অ্যাডভার্বকে প্রথমত 4 ভাগে বিভক্ত করছি, অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, টাইম, রিজন, ঠিক আছে? এখন দেখো, রিমি ক্যান রান কুইকলি, একটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমি কয়েকটা সেন্টেন্সে রিমি এই নামটা ইউজ করছি, তার মানে এই না যে তোমরা এখন হয়তো বলবে রিমি আমার কোনো গার্লফ্রেন্ডের নামই, সেই সেদিন মেয়েদের এরকম কিছু চিন্তা করতে পারো। আসলে রিমি হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ডের নাম, ও যদি কখনো ভিডিওটা দেখে খুব খুশি হবে, তাই ওর নামটা ইউজ করছি। আমার কোনো এইসব সেদের বেদের এগুলো কিছু নাই, বুঝছো? জাস্ট বোরিং সিঙ্গেল লাইফ ইজ টোটালি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, ওকে? আই উইল ডিসকাস ইট লেটার। এখন দেখো, রিমি ক্যান রান কুইকলি, মনে করো রিমি ক্যান রান কুইকলি দিলাম,
এখন এটার অর্থ হচ্ছে রিমি খুব দ্রুত দৌড়াতে পারে। কিভাবে দৌড়াতে পারে? খুব দ্রুত। এখানে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কুইকলি পাওয়া যাচ্ছে, তাহলে কুইকলিটা কি? একবার কোথায় দিয়ে প্রশ্ন করলে কি কুইকলি পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করলেও কুইকলি পাওয়া যায় না, কি জন্য দিয়ে প্রশ্ন করলেও কুইকলি পাওয়া যায় না। যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি তখন কুইকলি পাওয়া যাচ্ছে, তার মানে কি কুইকলিটা অ্যাডভার্ব অফ ম্যানার। যদি বলা হয় রিমি ক্যান লার্ন ইন দ্য ফিল্ড, তখন কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি, ইন দ্য ফিল্ড মানে কি মাঠে, তাহলে ইন দ্য ফিল্ডটা কি অ্যাডভার্ব অফ প্লেস, পুরো ইন দ্য ফিল্ড পুরোটা। তারপরে দেখো ইন দ্য মর্নিং, যদি ইন দ্য মর্নিং থাকে তাহলে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, সরি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম ইন দ্য মর্নিং, কখন, কখন দিয়ে প্রশ্ন করলে সকালে, ইন দ্য মর্নিং। রিমি ক্যান লার্ন, রিমি শুধু সকালে দৌড়াতে পারে, রিমি ক্যান লার্ন ইন দ্য মর্নিং, ঠিক আছে। এটা কখন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে না, এই জন্য ইন দ্য মর্নিংটা কি অ্যাডভার্ব অফ টাইম। আমি তোমাদেরকে সিঙ্গেল সিঙ্গেলভাবে চারটে অ্যাডভার্ব দেখাচ্ছি, যে রিমি ক্যান রান কুইকলি, কুইকলিটা অ্যাডভার্ব অফ ম্যানার, রিমি ক্যান লার্ন ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ডটা অ্যাডভার্ব অফ প্লেস, রিমি ক্যান লার্ন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিংটা অ্যাডভার্ব অফ টাইম, রিমি ক্যান লার্ন ফর হার লেগ, রিমি তার পায়ের জন্য দৌড়াতে পারে, ঠিক আছে। ফর হার লেগটা অ্যাডভার্ব অফ রিজন। আপাতত চারটা অ্যাডভার্ব মাথায় রাখো। অ্যাডভার্ব প্রথমত চার প্রকার মনে রাখো, কখন, কোথায়, কীভাবে, কখন, কী জন্য দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অ্যাডভার্ব। আবার বলতেছি, কোথায়, কীভাবে, কখন, কী জন্য এই শব্দগুলি দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অ্যাডভার্ব, ঠিক আছে, ঠিক আছে। আবার বলতেছি, যদি কোথায় দিয়ে প্রশ্ন করে, যদি কোনো একটা সেন্টেন্সে কোথায় প্রশ্নটা করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, কীভাবে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, কখন দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ টাইম, কী জন্য দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ রিজন। যে কোনো একটাই থাকতে পারে, অথবা চারটাই থাকতে পারে, অথবা তিনটেই থাকতে পারে। অ্যাডভার্ব একটা সেন্টেন্সে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ঠিক আছে। এখন কোনটা না কোনটা থাকে আমরা তো জানি না, ঠিক আছে, কিন্তু স্বাভাবিকতা এই চারটাই থাকে। কেমন? অ্যাডভার্ব মনে রাখার জন্য কিছু করতে হবে না, জাস্ট চারটা শব্দ মুখস্থ করো, সেটা হচ্ছে কোথায়, কীভাবে, কখন, কী জন্য। এই চারটা শব্দ মুখস্থ রাখলে তোমার অ্যাডভার্ব ক্লিয়ার, ঠিক আছে। এই চারটা দিয়ে প্রশ্ন করবা, আনসার পেলে সেটা অ্যাডভার্ব। কেমন? এখন দেখো, যদি একটা সেন্টেন্সে চারটা অ্যাডভার্ব থাকতে পারে বা আর অনেক বেশি থাকতে পারে, এখন যদি অ্যাডভার্ব দুইটা থাকে কোনটা আগে বসবে, প্লেস আগে বসবে নাকি ম্যানার আগে বসবে, যদি তিনটা থাকে কোনটা আগে বসবে, সেটার একটা সিরিয়াল হচ্ছে এম পি এম টি আর, পি এম টি আর অনুসারে বসবে, ঠিক আছে। প্রথমে মনে করো দুইটা অ্যাডভার্ব আছে, পি আর এম আছে মনে করো, তখন কী বসবে, পি মানে প্লেস, এম মানে ম্যানার, টি মানে টাইম, আর মানে রিজন। প্লেস আর ম্যানার আছে, তাহলে প্লেসটা আগে বসবে, ম্যানারটা পরে যাবে। মনে করো ম্যানার আর টাইম আছে, ম্যানারটা আগে বসবে, টাইমটা পরে যাবে। রিজন আর টাইম আছে, রিজনটা পরে বসবে, টাইমটা আগে আসবে। যদি চারটা থাকে, ওই পি এম টি আরটা মনে রাখলে হচ্ছে, একদম সহজ কথা। পি এম টি আর, প্লেস, ম্যানার, টাইম, রিজন, এইভাবে এই সিরিয়াল অনুসারে কী বসবে, অ্যাডভার্বগুলো বসবে, যদি অ্যাডভার্ব আসে আর কি। যদি একটা সেন্টেন্সে চারটে অ্যাডভার্ব থাকে, মনে করো আমি তো এখন তোমাদেরকে চারটে দেখেছি, চারটে অ্যাডভার্ব না, প্লেস আছে, ম্যানার আছে, টাইম আছে, রিজন আছে, যদি একটা থাকে ভালো কথা, চিনতে পারতো, যদি তিন চারটে একটা থাকে, কোনটা কোথায় কখন বসাবা, আগে বসাবা না পরে বসাবা, সেটার একটা নিয়ম হচ্ছে পি এম টি আর, প্লেসটা আগে, ম্যানারটা পরে, তারপর পরে টাইম, তারপর পরে রিজন। এখন দেখো সেরকম একটা উদাহরণ দিছি, আই গো টু ভার্সিটি বাই ট্রেন এভরি ডে ফর গেইনিং নলেজ। এখানে চারটা অ্যাডভার্ব ইউজ হয়েছে,
দেখো, আই গো টু ভার্সিটি, আমি ভার্সিটিতে যাই বাই ট্রেন, ট্রেন দ্বারা এভরিডে প্রতিদিন, ফর গেইনিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। টু ভার্সিটি কোথায় যাই? ভার্সিটিতে যাই। কোথায় যেয়ে প্রশ্ন করছে? ভার্সিটি, টু ভার্সিটি, টু ভার্সিটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। বাই ট্রেন কীভাবে যাই? ট্রেন দ্বারা যাই। বাই ট্রেনটা হচ্ছে কি? পুরো বাই ট্রেন, শুধু ট্রেন না, বাই ট্রেনটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, এভরিডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ফর গেইনিং নলেজ, ফর গেইনিং নলেজ পুরোটা কি? অ্যাডভার্ব অফ রিজন। এখন তোমাদেরকে একটা কথা বলছিলাম, মনে করে দেখো তো, প্রিপোজিশনের পর যদি একটা শব্দ থাকে সেটা নাউন, দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা শব্দ থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। যদি প্রিপোজিশন আর্টিকেল কিংবা পসেসিভের পরে, ওই একটা নিয়ম বলছিলাম না কিছুক্ষণ আগে, ওই গিয়া পড়ানোর সময়, অ্যাডজেক্টিভ পড়ানোর সময়। এখন দেখো, টু এর পরে কয়টা শব্দ আছে? একটা। টুটা কি প্রিপোজিশন? একটা শব্দ আছে না, তার মানে একটা শব্দ এটা কি নাউন? বাই, দেখো বাইয়ের পরে দুইটা শব্দ আছে, একটা ট্রেন, একটা এভরিডে। এখন চিন্তা করতেছ, ট্রেনটা নাউন দিছি, এভরিডেটা অ্যাডভার্ব কেন দিছি? হওয়ার কথা ট্রেনটা অ্যাডজেক্টিভ, এভরিডেটা নাউন, তাই না? এখন আমি যদি বলি ট্রেনটাও নাউন, এভরিডেটাও নাউন, তখন কোনো পৃথিবীর টিচার আমাকে এসে ভুল ধরতে পারবে না। এভরিডে তো প্রতিদিনের একটা নাউন, কিন্তু সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বিস্তারিত আলোচনাটা তোমরা ভার্সিটির ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তবে আমি আপাতত বলে দিচ্ছি কি কতগুলো মুখস্থ অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ টাইম, কোনো একটা সেন্টেন্সে প্রিপোজিশন, পসেসিভ, কেস, আর্টিকেলের পর যদি অ্যাডভার্ব অফ টাইম আসে, সেক্ষেত্রে আমরা ওই নিয়মটা ফলো করব না যে নিয়মটা আমি শিখেছিলাম, একটা শব্দ থাকলে দুটো শব্দ থাকলে। আবার বলতেছি, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, কেসের পর যদি অ্যাডভার্ব অফ টাইম আসে, তখন আমরা ওই নিয়মটা ফলো করব না যে নিয়মটা আমার বাইরে শিখেছে। এখন অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো আমরা কেমনে চিনব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অ্যাডভার্ব অফ টাইম খাতায় লিখে রাখো, নাও, দেন, এন এ এন ও ডাব্লিউ, নাও, টি এ জি এন, দেন, বিফোর, বি ই এফ ও আর ই, বিফোর, এস আই এন সি ই, সিনস, এগো, অলরেডি, অলওয়েজ, সেলডম, অফ এন ও এফ টি ই এন, ওয়ান্স, টুয়াইস, টি ডাব্লিউ আই সি ই, থ্রাইস, টি এইচ আর আই সি, থ্রাইস, এগেইন, সুন, এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব অফ টাইম। লেট, আফটার ওয়ার্ডস, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, ডেইলি, আর্লি, ফরমারলি, ফ্রিকুয়েন্টলি, প্রেজেন্টলি, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এগুলো খাতায় লিখে রাখো, ভিডিওটা পজ করে আবার ব্যাক করে যেগুলো বলছে এগুলো সব লিখে রাখো। তারপরে ডে যুক্ত যেগুলো আছে, টু ডে, ইয়েস্টারডে, সানডে, হল ডে, হল, ঠিক আছে, এরকম ডে যুক্ত যেগুলো আছে এগুলো, যদি এগুলো সিঙ্গেলভাবে কেউ হিসাব করতে বলে, তখন নাউন। মনে করো, আমি তোমাকে জিনিসটা বোঝাচ্ছি, সেন্টেন্সে ব্যবহার, এখন যে শব্দগুলো বলছে এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হলে কি অ্যাডভার্ব, সিঙ্গেলভাবে কোনো একটা জায়গায় থাকলে তখন নাউন। মনে করো এভরিডে, এভরিডে এটা কি? এটা একটা নাউন, কিন্তু সেন্টেন্সে থাকলে এটা কি? অ্যাডভার্ব। বুঝতে পারছো? অ্যাডভার্ব অফ টাইম যদি সেন্টেন্সে থাকে প্রিপোজিশন, আর্টিকেল, পসেসিভ, কেসের পর, তখন আমরা আমার ভাই যে নিয়মটা শিখেছে, একটা সেন্টেন্স, একটা শব্দ থাকলে নাউন, দুটো শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওটা ফলো করবো না, শুধু একটা মাত্র ব্যতিক্রম, ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে আমরা ওই নিয়মটা ফলো করবো, কেমন? তখন দেখো, ফর গেইনিং নলেজ, ফর গেইনিং নলেজটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ রিজন, গেইনিংটা অ্যাডজেক্টিভ, নলেজটা নাউন। তোমাদের এত বিস্তারিত জানার দরকার নেই, এগুলো যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তারা জানলে হবে, তারা আরও ভালো, আরও অনেক কিছু জানতে হবে, সেগুলো আমি আবার অ্যাডভার্ব শুরু করবো, আবার নাও শুরু করবো, জাস্ট এক্সাম্পলের উপর এক্সাম্পল দিই, তখন ভালো করে বলে দিব। অভাবে আর আমাকে কেউ বকা দিও না, কেমন? আমি খুব কষ্ট করে ক্লাস করাচ্ছি, আমার কোনো স্বার্থ নেই এখানে। কোনো একটা কিছু না বুঝে থাকলে আমাকে নম্বরে অথবা ফেসবুকে মেসেজ করে দিবা, কল দিবা না, কল দিবা না, মেসেজ করে দিবা, ঠিক আছে? মেসেজে আমি আনসার দিব ইনশাআল্লাহ। এখন দেখো, অ্যাডভার্বের প্রকারটা বাড়াচ্ছি,
দেখো, এনবার প্রথমত এনবার আট প্রকার। আগে এনভার্বের সংখ্যাটা দিচ্ছি। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। মডিফাই মানে কি? মডিফাই হচ্ছে কার্য সম্পাদন করে। এখন প্রশ্ন করবো, কার্য সম্পাদন মানে কি? কার্য সম্পাদন মানে কি জানো? মনে করো অ্যাডভার্ব হচ্ছে একটা বডিগার্ড, ঠিক আছে, যে ভার্বের জন্য কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের জন্য কাজ করতে পারে এবং অ্যাডভার্বের জন্য কাজ করতে পারে, অর্থাৎ তার নিজের জন্য নিজে কাজ করতে পারে। বুঝতে পারছো? অ্যাডভার্ব একটা বডিগার্ড, যে ভার্বের জন্য কাজ করে, অ্যাডজেক্টিভের জন্য কাজ করে, তার নিজের জন্য কি কাজ করে। বুঝছো? অ্যান অ্যাডভার্ব ইজ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো এ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রথমত আট প্রকার। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ এফার্মেশন অ্যান্ড নেগেশন। কীভাবে দিয়ে যে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরও আর কতগুলো অ্যাডভার্ব অফ মুখস্থ অ্যাডভার্ব অফ ম্যানার আছে। মুখস্থ অ্যাডভার্ব অফ ম্যানারগুলো আমি বলে দিচ্ছি, খাতায় লিখে রাখো। কুইকলি, ক্লিয়ারলি, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, ব্যাডলি, স্যাডলি, সুইফটলি, স্টেরিলি, স্লোলি, সাউন্ডলি, সুইফটলি, সিম্পলি, সাডেনলি, কেয়ারফুলি, কেয়ারলেসলি, ইজিলি, পসিবলি, প্রবাবলি, লাইক লাকিলি, ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, ন্যাচারালি, রাইটলি, আর্জেন্টলি, রংলি, ওয়াইডলি, ওয়েল। ওয়েলটাও কি অ্যাডভার্ব অফ ম্যানার? WELL, ওয়েলটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। স্পন্টেনিয়াসলিও আছে, ন্যাচারালি, আর্টিফিশিয়ালি, স্পন্টেনিয়াসলি, স্লোলি, ক্রুশালি, কাইন্ডলি, কুইকলি, বিউটিফুলি, এগুলো সবগুলো কি অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর কখন প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যায় সেগুলো কি অ্যাডভার্ব অফ টাইম, এগুলো তো একদম সহজ। রিসেন্টলি, লেটলি, অ্যাট প্রেজেন্ট, ইন ফিউচার, ইন দ্য পাস্ট, ইন দ্য মর্নিং, নাও, দেন, এগুলো সবগুলো কি অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে, ডিগ্রি মানে রিজন। অ্যাডভার্ব অফ রিজন একটা বলে নিই, কারণ কেন দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যায় সেগুলো কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরও কতগুলো মুখস্থ অ্যাডভার্ব অফ ডিগ্রি আছে সেগুলো হচ্ছে TOO MUCH, মাছ, SOSO, VERY, ভেরি। আই এম এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, এখন যে শব্দগুলো বলছি এগুলো অ্যাডভার্ব অফ রিজন নয়, এগুলো হচ্ছে কতগুলি কি শব্দ যেগুলো অ্যাডভার্বকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, সেটা আমি পরে পরে দেবো, আপাতত ওগুলো লিখিও না। এখন যে শব্দগুলো বলছি, টু, মাছ, সো, বেরি, এনাফ, সাফিসিয়েন্ট, এগুলো এখন লিখে অনেকগুলো আমি পরে বলতেছি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কোনগুলো কেন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হবে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ রিজন। কোথায় দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যাবে সেগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস, যেমন হেয়ার, HER, হেয়ার, দেয়ার, এভ্রড, বিদেশ, ঠিক আছে, এগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস, মানে কোথায় কোন একটা স্থান, স্থানের নামগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ অর্ডার কোনগুলো ক্রমবাচক সংখ্যা, মনে করো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওয়ান্স, তারপরে এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ অর্ডার। এগুলো মানে অর্ডিনাল, অর্ডিনাল যে শব্দগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যাবে, কতবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মনে করো ONE, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ঠিক আছে, ফোর্থ, ঠিক আছে, তারপরে ফিফথ, ফাইভ, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ফোর্থ, ফিফথ, ফোর্থ, ফোর, ফিফথ, ফাইভ, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কতবার 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 দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যাবে সেগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর ক্রমবাচক যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ, ও শিট,
আমি একটা জিনিস ভুল করছি, অনেক বড় ভুল, অনেক বড় ভুল। সেটা হচ্ছে 3 নম্বর আর 7 নম্বরে, আমি বলে দিচ্ছি সেটা। 3 নম্বর আর 7 নম্বরে আমি ভুল করছি। 3 নম্বরটা আমি যেটা ডিগ্রি বলছি, ওটা অ্যাডভার্ব অফ রিজন নয়, ওটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা আমি পরে বোঝাচ্ছি, আগে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্টটা বোঝাচ্ছি। কারণ অ্যাডভার্ব অফ রিজনটা হচ্ছে কি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট মানে রিজন যেটা আছে কী কারণে, ঠিক আছে, কখন কোথায় কীভাবে কেন, কেন কী কারণে। এই দুইটা প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। তাহলে ভাই অ্যাডভার্ব অফ ডিগ্রি কোনগুলো? অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে কী পরিমাণে, কী পরিমাণ বলতে কিরকম, মনে করো হি ইজ ভেরি গুড, কী পরিমাণ বলো, ভেরি ভালো, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমি আবার বলতেছি যে শব্দগুলো বলবো সেগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন যে শব্দগুলো বলবো আমি, এখন যে শব্দগুলো বলবো সেগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। টু, TWO, MUCH, মাছ, এস ও সু, BERY, ভেরি, এনাফ, সাফিসিয়েন্ট, FAR, ফার, লিটল, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। কী দিয়ে কী পরিমাণ প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা কি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন হচ্ছে কি, ইয়েস, নো, রিয়েলি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। ইয়েস, নো, রিয়েলি, এগুলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। আমি অ্যাডভার্ব ক্লাসটা মনে করো যেটুকু পারে রাতে মনে করো বুঝে দিছি, তারপরে সমস্যা হলে আমাকে মেসেজ দিও। 7 নম্বর আর 3 নম্বরটা আবার বলতেছি, আমি একটা জিনিস ভুল করছিলাম সেটা বলে দিছি। হ্যাঁ, টু, TWO, MUCH, মাচ, সু, ভেরি, এনাফ, সাফিসিয়েন্ট, ফার, লিটল, এগুলো কি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কী পরিমাণ, এই প্রশ্নটা করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। কথা না বুঝলে ভিডিওটা পজ করে ব্যাক করে আবার শোনো। বাকিগুলো সব ঠিক আছে, আমি 3 নম্বর আর 7 নম্বরের কতগুলো উদাহরণ দিচ্ছি। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রিটা হচ্ছে কোনগুলি জানো, মনে করো হি ইজ ভেরি গুড, এখানে ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে পরিমাণ, কী পরিমাণ ভালো, সে খুব বেশি ভালো, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে রয়েছে TWO, SOSO, MUCH, মাস, এনাফ, সাফিসিয়েন্ট, ফায়ার, লিটল, এগুলো কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট মানে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট মানে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন মানে কেন দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্বটা পাওয়া যাবে সেটা কি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। হি গো টু স্কুল ফর লার্নিং, সে স্কুলে যায় শেখার জন্য। এখানে টু স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ফর লার্নিং হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন বা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। আই থিঙ্ক তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। আমার যেটুকু মনে হয়েছে আজকে তোমরা অ্যাডভার্বটা বুঝতে একটু কষ্ট হতে পারে, তারপরে সমস্যা নেবে আগে মেসেজ করে দিবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে কি জানো, অ্যাডভার্বটা একদম সোজা, ওই কখন কোথায় কীভাবে কেন এই 4টা জিনিস মনে রাখলে তোমরা জিনিসটা একদম সহজে বের করে ফেলতে পারবা। আর যদি 2টা বা 3টা 4টা অ্যাডভার্ব থাকে তখন PTM এর একটা জিনিস লিখে দিয়েছি না, ওইটা ফলো করবা। এই জিনিসগুলো করা এত সহজ না, কোনোদিন তোমরা নিজে করার চেষ্টা করে দেখিও, তখন ভাইয়া কী কী পরিমাণ কষ্ট করছে এটা বুঝতে পারবা। এখন আমার বেশি ঘুম আসছে, আমি একটু ঘুম যেতে যাবো, প্রায় 2টা মতো বাজতে মনে হয়।